হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন নিউজ টেক টিভি ইউটিউব চ্যানেল নতুন নিয়ম জারি করলো মালয়েশিয়া সরকার যে নিয়মের ফলে অনেক সুবিধা পেতে যাচ্ছে প্রবাসী ভাইরা হ্যাঁ বন্ধুরা নতুন নিয়ম জারি করেছে মালয়েশিয়া সরকার যে নিয়মের ফলে অনেক বড় সুবিধা পেতে যাচ্ছে প্রবাসী ভাইরা সেই বিষয়টি আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করবেন নিত্য নতুন কবর জানতে তো বন্ধুরা সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কি সেই নতুন নিয়ম যার ফলে প্রবাসীরা অনেক বড় সুবিধা লাভ করতে যাচ্ছে অনেক বড় সুবিধা পেতে যাচ্ছে সেই বিষয়টি আমরা এখন বিস্তারিতভাবে জানব তো বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা মালয়েশিয়াতে আপনি যদি দশ বছরেরও বেশি সময় ধরে আপনার কর্মজীবন মানে কাজ করে থাকেন তাহলে আপনি আবার নিজ দেশে ফেরত গিয়ে আবার আঠেরোশো রিঙ্গিত খরচ করে আপনি আপনার সেই কোম্পানিতে নিয়োগ হতে পারবেন এই নিয়মটি জারি করেছে মালয়েশিয়া সরকার এই নিয়মটির ফলে আপনি যদি মালয়েশিয়াতে দশ বছরের বেশি কর্মজীবন আপনার কর্মজীবন চালু রাখতে চান তাহলে আপনি এই নিয়মের মাধ্যমে আপনি আপনার দশ বছরের থেকে বেশি সময় আপনি মালয়েশিয়াতে কাজ করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি আমরা আরওভাবে বিস্তারিতভাবে জানব এই ভিডিওটিতে চলুন নষ্ট না করে শুরু করা যাক মালয়েশিয়ান নিয়োগকর্তারা যদি চায় দশ বছর পরেও তাদের কোম্পানিতে কাজ করা দক্ষ শ্রমিকদের পুনরায় কাজে নিয়োগ করতে পারে সেক্ষেত্রে তাদের ওই সকল বৈদেশি বিদেশি শ্রমিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে এবং পুনরায় নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে সর্বোচ্চ ছ মাসের মধ্যে মালয়েশিয়া আসতে পারবে বলে উল্লেখ করেন উল্লেখ করেন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এম সেগারান তিন থেকে ছ মাস অপেক্ষার পর একটা নির্দিষ্ট সময় অন্তর যদি সেই নিয়োগকর্তারা চায় তাহলে পুনরায় একই কর্মীদের মালয়েশিয়ায় কাজের জন্য নিয়োগ দিতে পারেন বলে উল্লেখ করেন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এম কুলা সেগারান গতকাল জব ফেয়ার উপলক্ষে আরবান ট্রান্সফরমেশন সেন্টারে এসব কথা বলেন মন্ত্রী অনেকে অনেক নিয়োগকর্তারা তাদের সাথে কাজ করা শ্রমিকদের দশ বছরের বেশি সময় ধরে কাজ করাতে চায় ওই সকল নিয়োগকর্তারা আমাদের কাছে আসে তাদের শ্রমিকদের ভিসা নবায়নের জন্য আমরা তাদের ভিসা নবায়ন করব কিন্তু নিয়োগকর্তাদের দশ হাজার রিঙ্গিত লেভি পরিশোধ করতে হবে এটাই মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বর্তমান কাজ কাজ পদ্ধতি তবে এখন যদি নিয়োগকর্তারা তাদের শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠায় এতে আমাদের কোনো সমস্যা নেই নিজ দেশে ফেরত যাওয়া তিন থেকে ছ মাসের মধ্যে তারা পুনরায় ভিসার জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের মাত্র এক হাজার আটশত রিঙ্গিত লেভি পরিশোধ করতে হবে কুলা সেগারান বলেন আগেকার শ্রমিকরা যারা পুনরায় মালয়েশিয়ায় তাদের ভিসার জন্য আবেদন করবে তারা পুনরায় আবারও দশ বছর পর্যন্ত মালয়েশিয়ায় কাজ করতে পারবে কিন্তু দশ বছর পর আর তাদের ভিসা নবায়ন করা হবে না পুরাতন শ্রমিকদের তিন থেকে ছ মাস ভিসা প্রসেসিং সময় কিন্তু যারা নতুন শ্রমিক মালয়েশিয়ায় আসতে চায় তাদের এক মাসের মতো ভিসা প্রসেসিং সময় লাগবে বলে জানান মন্ত্রী তিনি বলেন এ কারণেই তাদের কয়েকটি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে যেমন মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স অর্জন করা গত সপ্তাহে মালয়েশিয়ান অর্থমন্ত্রী লিমগুন বলেন কোনো নিয়োগকর্তারা যদি দশ বছরের বেশি ভিসা নবায়ন করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ লেভি দশ হাজার রিঙ্গিত পরিশোধ করে তারপর নবায়ন করতে হবে কুলাশেখার বলেন আমরা চাই বিদেশি শ্রমিকদের পরিবর্তে স্থানীয় শ্রমিকদের নিয়ে প্রয়োজন মেটাতে হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের নিউজ মালয়েশিয়ার ব্রেকিং নিউজ যে কোনো শ্রমিক যদি দশ বছরের থেকেও বেশি কাজ করতে যায় তাহলে তারা দেশে ফিরে মাত্র আঠেরোশো ইঙ্গিত খরচা করে তাদের কোম্পানিতে সেই কোম্পানিতে নিয়োগ হতে পারবেন এবং নতুন যারা আছে তারাও নতুন করে ভিসা লাগাতে পারবেন তাদের এক মাসের সময় লাগবে তাদের মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশনের জন্য তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের নিউজ আশা করছি নিউজটি জেনে আপনাদের উপকারে এসছে এবং নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য আপনি অবশ্যই শেয়ার করবেন যখনই আপনি শেয়ার করবেন অন্য বন্ধুরা দেখে এই বিষয়টি জানতে পারবে এবং তাদের উপকারে আসবে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন